নমস্কার দর্শকবৃন্দ, কল্পতরু মমতা। 500 থেকে 1000 টাকা মাসোহারা চালু বাংলার বধূদের জন্য লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বিজ্ঞপ্তি জারি। সম্প্রতি আজকে একটি নিউজ মিডিয়াতে প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে, সেটা আমরা বিস্তারিত জেনে নেব। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দেওয়া প্রতিশ্রুতি মতো কাজ শুরু হয়েছে, লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের বিজ্ঞপ্তি জারি হলো। রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে কীভাবে আবেদন করা যাবে সে সম্পর্কে বিস্তারিত তথ্য দিয়ে বিজ্ঞপ্তি প্রকাশ করল নারী ও শিশু বিকাশ ও সমাজ কল্যাণ দপ্তর। শুক্রবার এই মর্মে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, 25 থেকে 60 বছর বয়সী মহিলারা আবেদন করতে পারবেন। এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে। কোনো গৃহবধূর স্বাস্থ্যসাথী কার্ডে নাম থাকলে অবশ্যই আবেদন করতে পারবেন। কেউ স্থায়ী সরকারি চাকরি করলে তারা আবেদন করতে পারবেন না। সরকারি অবসরপ্রাপ্ত কর্মীরাও আবেদন করতে পারবেন না। কেউ সরকার থেকে কোনো রকম ভাতা পেলেও আবেদন করার সুযোগ পাবেন না। সরকারি এবং সরকার অধীনস্থ সংস্থা বা শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরতরা আবেদন করতে পারবেন না। আবেদনকারীকে দুয়ারে সরকার ক্যাম্পে আবেদন করতে হবে। এই ক্যাম্প চলবে 15 আগস্ট থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত। আবেদনপত্রের সঙ্গে স্বস্বাক্ষরিত আধার কার্ডের প্রতিলিপি, তপশিলি জাতি উপজাতি শংসাপত্রের প্রতিলিপি, রঙিন পাসপোর্ট ছবি, ব্যাংকের পাসবুকের প্রতিলিপি জমা দিতে হবে। আবেদনকারী যে রাজ্যের স্থায়ী বাসিন্দা এবং কোনো সরকারি ভাতা পান না তাও আবেদনপত্রে লিখে দিতে হবে। 1 সেপ্টেম্বর থেকে যাদের আবেদনপত্র বিবেচিত হবে তারা টাকা পেতে শুরু করবেন। প্রাথমিক সমীক্ষা অনুযায়ী প্রায় 1,69,00,000 বেশি মহিলা এই প্রকল্পের সঙ্গে সরাসরি যুক্ত হবেন। মহিলারা মাসে 500 থেকে 1,000 টাকা করে মাসোহারা পাবেন। সুতরাং বোঝা যাচ্ছে যে রাজ্যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প চালু করার জন্য বিজ্ঞপ্তি জারি করা হয়েছে এবং 15 আগস্ট থেকে 16 সেপ্টেম্বর পর্যন্ত এর ক্যাম্প চলবে। সেখানে সমস্ত আবেদনকারীর আবেদনপত্র জমা নেওয়া হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি, পরবর্তী আপডেট ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ।